রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে সামিল ধর্মনগর মহকুমাধীন খেরিংচুড়ি এলাকার বাসিন্দারা। রাস্তার মাঝখানে পুকুর সম গর্তের ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে খেরিংচুড়ি এলাকা সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কটি। জাতীয় সড়কের এই বেহাল অবস্থার কারণে প্রতিদিনই রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। তাই রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সড়ক অবরোধে সামিল হন এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার এই বেহাল দশার কারণে গতকাল একটি পণ্যবাহী গাড়ি উল্টে গিয়েছিল। এছাড়াও গত কিছুদিন পূর্বে এই সড়ক ধরে এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু রাস্তার এই বেহাল অবস্থার কারণে এই রাস্তা পার করতে এতটা সময় লেগে যায় যে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঠলে পড়েন ওই গর্ভবতী মহিলা। এ নিয়ে আরও কয়েকবার অবরোধে বসেছিলেন এলাকাবাসীরা। তবে আন্দোলনের পর রাস্তা সংস্কার করা হলেও সংস্কারের মান এতটাই নিম্ন হয় যে কয়েকদিন পর আবার একই অবস্থায় ফিরে আসে ওই সড়কটি। তাই গুণগত মান বজায় রেখে জাতীয় সড়ক সংস্কারের দাবিতে শনিবার সড়ক অবরোধে বসেন এলাকাবাসীরা। দেখছেন না, কালকে রাত্রে এখানে এই যে খেরিংচুড়ি রাস্তার মধ্যে কালকে রাত্রে একটা গাড়ি এখানে পাল্টি হয়েছে, বড় গাড়ি একটা পাল্টি হয়েছে। রাত্রে আমরা কইছিলাম যে সকালবেলা আমরা দেখছি কন্টিনিউ একজন রুগী মারা গেছে কয়েকদিন আগে। শনিশ্বর হসপিটাল যাওয়ার সময় ডেলিভারির একটা পেশেন্ট মারা গেছে। এর লেগে দেখছি যে আর হইতেছে না, আমরা ওই রাস্তা অবরোধের লেগে আজকে ডাকছি। যত সময় পর্যন্ত আমরা এটার ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত পাইতাম না, আমরা এই রাস্তা অবরোধ আমরা করতাম না। সরকারি তরফ থেকে যদি আমরা কোনো কিছু এই ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে আমরা কী করবো? আমরা তো রাস্তা অবরোধ ছাড়া তো অন্য কিছু করতে পারতাম না। পাবলিক চুরাইবাড়ি নেয়ার পুলিশ স্টেশন থেকে গিয়া 4 কিলোমিটার আগে রাস্তাটা বিশাল অবস্থা খারাপ হয়েছে 4-5 জায়গায়, কারণ এখানে লোকাল পাবলিক চলাফেরা করতে পারছে না। ব্যাপার হচ্ছে এখানে জায়গায় জায়গায় রাস্তা খারাপ, গাড়ি আসে, গাড়ির যতগুলো লোড গাড়ি আগরতলা যাওয়া আসার গাড়িগুলো সব পেশে থাকে, রাস্তা খারাপ, ওর জন্য গাড়ি সব পাশিয়ে দাঁড়িয়ে আছে, পাবলিক রাস্তা স্ট্রাইক ডাকছে। ওরা যখন বলে, যখন পাবলিক স্ট্রাইক করে তখন ওরা বলেছে বানিয়ে দেব, দু গাড়ি তিন গাড়ি দু তিনটা ডিআই নিয়ে আসে, অল্প অল্প এই হাতলা ইটের হাতলাগুলা দিয়ে ওইগুলা দিয়ে বানার, ওইগুলা দিয়ে রাস্তা হয় না, কারণ 20 টন 30 টন 40 টনের গাড়ি চলাফেরা করে ওই রাস্তায়, কিন্তু ওইসব দিয়ে গাড়ি চলে না, ওইসব 10 মিনিটের জন্য, এরপরে রাস্তা আবার যেইতেই হয়ে যায়। অবরোধের ফলে এদিন রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং দুর্ভোগ চরমে পৌঁছায়। তবে এদিন এলাকাবাসীদের এই অবরোধের পক্ষে থাকতে দেখা গিয়েছে রাজ্য এবং বহিরাজ্যের পণ্যবাহী লরি চালকদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।